বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের সামনে নতুন এক টপিক নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বলার বিষয়বস্তু, কয়েকদিন আগে আমি একটি ইউটিউবে ভিডিও আপলোড দিই, সেই ভিডিওতে বলেছিলাম যে চীন হাঁস দ্বিগুণ লাভ, কথাটা কি সত্যি? এর উপরে ভিত্তি করে অনেক মানুষে অনেক ধরনের কমেন্ট করেছেন, অনেকেই ভিডিওটি লাইক দিয়েছেন। যাই হোক, সেই উপলক্ষে আজকে আবারও কথা বলতেছি। চীন হাঁসে কি আসলেই দ্বিগুণ লাভ? দর্শক, খালি দ্বিগুণ লাভ নয়, কোনো কোনো সময় লাভ দ্বিগুণ পার হয়ে তিন গুণ হয়ে যায়। সেটা মার্কেটের উপরে নির্ভর করে। আপনারা যে যে জায়গায় হাঁস পালেন, অর্থাৎ প্রথমে জানবেন আপনাদের জায়গায় এই চীন হাঁসগুলার মার্কেট কী আছে, কাস্টমারে কী দামে কিনে, এটার উপরে আপনার সবচেয়ে বড় নির্ভর। যে এই যে মাত্রামাত্রি একসঙ্গে এক জোড়া হাঁস আছে, দুই জোড়া আছে, এক জোড়া, এই হাঁস জোড়া কত টাকায় বিক্রি হতে পারে আপনাদের ঘরোয়া মার্কেটে, অর্থাৎ পার্শ্ববর্তী জায়গা। যদি মার্কেট ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি চীন হাঁসের ফার্ম করতে পারেন, নিঃসন্দেহে আপনার অনেক লাভ হবে। আমি দুই গুণ বলছি, তার বেশি, তিন গুণ, তারও বেশি লাভ হওয়া সম্ভাবনা পুরা। কারণ চীন হাঁস যেমনি দানা খায় বা অন্য অন্য খাদ্য খায়, যে দেখেন কুস্তিগুলো কীভাবে খাইতেছে, এতটুকু জায়গায় খালি কুস্তিরই ছিল, খায় যে আপনাকে দেখাইতেছি, দেখাতে দেখাতে এগুলো সব শেষ। এই যে এরকমভাবে খায় দেখাইতেছি, কারণ এদের খাদ্য খুব মানে সশ্রয় হয়, খুব কম খাদ্যতেই কিন্তু এরা থাকে, যার জন্য আমাদের ফার্মারদের খরচা খুব কম হয়। ঘাস খেলে এদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, বরং ভালো থাকে। এই যে এইভাবেই সব হাঁস, এইভাবে এই যে দেখেন এক একজন এক একখানে খাইতেছে ঘাস, এইভাবে খায়। আর এই যে এইভাবে ঘুম পাড়ে, বেশি সময় চুপচাপ ঘুম পাড়ায় দেখা যায়, খানে খাওয়া শেষ হলেই ঘুম পাড়ে। যে দেখাইতেছি এই যে ঘুম পাড়ে আছে, এই যে দেখেন শুয়ে আছে, মানে খাওয়া শেষ হওয়ার পরে বিশেষ লড়াচড়া করে না, এক জায়গায় থাকতে ভালোবাসে। তাই আপনাদেরকে বলতেছি, যারা ইচ্ছুক তারা চীন হাঁসের ফার্ম করতে পারেন, এটি একটি সুন্দর বিজনেস। যদি ঘরে আপনার মানুষ আছে, হয়তো কামের পাশাপাশি থাকা টাইম পায়, ওরকম থাকলে লোক বা বসে আছে কেউ, কোনো কাম নাই, তাকে দিয়ে করাইতে পারেন, সুন্দর একটা আয় আপনার অবশ্যই আসবে। আপনি বেশি হাঁস না পাইলে কমের মধ্যে পালে, তার জন্য খুব ভালো হবে। এবং হাঁসের বিষয়বস্তু নিয়ে বেমার আজার মুক্তম পার্শ্ববর্তী যে আপনার ডাক্তার আছে, মেডিকেলে লোক থাকে, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন, বাস সচ্ছলে আপনি হাঁস ফার্ম করতে পারেন, নির্ভয়, কোনো ভয় নেই, লাভ অবশ্যই হব। যাই হোক, আমাদের হাঁসের বিষয় নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছেন, তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে হয় দর্শক। আমি কমেন্টের সবার কমেন্টের রিপ্লাই ভিডিওর মাধ্যম দিয়েই দিয়ে থাকি, কারণ কে কী জানতে চাইল সবার যাতে অবগত হয়, নানানজনে নানান ধরনের কমেন্ট করেন। দর্শক, আমাদের মোহাম্মদ মাসুদ রানা ভাই কমেন্ট করেছেন, খামারির মোবাইল নাম্বার দেন না কেন, আপনার তো মতলব ভালো না। মাসুদ রানা ভাইকে বলছি, আমি নিজে ফার্ম করি, আমার নিজস্ব ফার্ম, আমি কার মোবাইল নাম্বার দিব, আমার
থাম্বনেলে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে সেটি আমারই মোবাইল নাম্বার, অন্য কারো নয়। যাই হোক, আমাদের দ্বিতীয় কমেন্টটি করেছেন বিলকিস আক্তার। বিলকিস আক্তার লিখেছেন, অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে জেনে। ইচ্ছা থাকলে করতে পারেন, সুন্দর ধরনের একটি খামার। তারপরের কমেন্টে করেছেন মোহাম্মদ মুন্নাফ আলী, আপনি লিখেছেন, অনেক সুন্দর লাগলো, ধন্যবাদ আপনাকে, সুন্দর লাগছে জেনে। তারপরের কমেন্টে করেছেন মিরাজুল হক, আপনি ভিডিওতে লাইক দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরের কমেন্টটি করেছেন সাব্বির মল্লিক, লিখেছেন, আসসালামু আলাইকুম, কিভাবে পরিচালনা করেন আপনি? আমি সাধারণত, আমি নিজেও সাধারণ মানুষ, সাধারণত যেভাবে দেখতেছেন এইভাবে, ওরকম ধরনের কোনো স্ট্যান্ডার্ড খাদ্য বা ওইরকম ধরনের দানাদার খালি খাদ্য তাও নয়, সাধারণভাবে পরিচালনা করি, সাধারণভাবেই আপনাদের দেখায়, সাধারণ হাঁসের মতো। খাদ্যতে ওইরকম বেশি প্রোটিন থাকা খাদ্য খাওয়াই না, আবার একবারে নর্মাল খাদ্য খাওয়াই না, ম্যাক্সিমাম যেটা ওই ধরনের। আর দেখেন আমার পার্শ্ববর্তী অনেক জায়গা আছে, খোলা জায়গা, কোনবা সময় এগুলা জায়গা দিয়ে যায় হাঁস, ওইখান থেকে ঘাস লতা পাতা সংগ্রহ করে খায়, ওগুলো বেশি খায় আর কি, পোকামাকড়, চিন হাঁস তো জানেনি। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরের কমেন্টটি করেছেন মোহাম্মদ আলামিন ভাই, লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আপনার ভিডিও দেখে নিয়ত করেছি হাঁসের খামার করব, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। ধন্যবাদ আপনাকে, আপনার নিয়ত যেহেতু ভালো, আপনি খামার করেন, বলছি আপনার জন্য খামার করা ভালো হবে, কিন্তু আপনার পার্শ্ববর্তী যে পশু চিকিৎসক আছে, পশু চিকিৎসালয়ে যাবেন, ওনাদের সাথে যোগাযোগ রেখে করবেন। একটি সমস্যা ভ্যাকসিন, হাঁসের ভ্যাকসিন তো আপনি ফ্রি পাবেন, ভ্যাকসিনের জন্য বর্তমান সরকারের কাছে কোনো পয়সা লাগে না, অনেক মেডিসিন ফ্রি পাওয়া যায়, সামান্য যোগাযোগ রাখাটাই আপনার জন্য বেস্ট হবে। যাই হোক, আরও অনেকে অনেক কমেন্ট করেছেন, এক ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, পরের ভিডিওতে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেব। আজকের মতো ইতি টানছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।